সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা আমি রান্না ঘর থেকে শুরু করছি, কারণ আজকে আমি রান্না করছি, মা বাইরে কাজ করছে। তো আর দেখো, পেছনে দেখো এই তাকটা লাগানো হয়েছে নতুন, মানে কাপ রাখার জন্য, কাপ রাখতে খুব অসুবিধা হচ্ছিলো তো ওই জন্য এই তাকটা লাগানো হয়েছে। আর আজকে রান্না হচ্ছে আমাদের ডিমের ঝোল হচ্ছে, আর হচ্ছে পুঁই শাক ঝিঙে দিয়ে পোস্ত হচ্ছে, আর চাটনি হচ্ছে, ভাত হয়েছে। তো এটাই হচ্ছে আজকের মেনু। তো এখন আমি এখানে ভাজছি ভেন্ডি। ভেন্ডি ভাজছি একটাই কারণ, কারণ ভেন্ডি দিয়ে তারপর পটল দিয়ে আলু দিয়ে হবে ডিমের ঝোল। মানে আমাদের ওই বাড়িতে মানে ভেন্ডি দিয়ে কিছুই ঝোল হয় না, ভেন্ডি দিয়ে মাছের ঝোল টোল হয় না, তো এটা এই বাড়িতে হয়। তো তোমরা একবার ট্রাই করে দেখো, খেতে খুব সুন্দর হয়। মানে ভেন্ডিটা মানে একটুখানি বড় বড় হবে, আর ভালো করে ভেজে নেবে, তারপর মাছের ঝোলেও দিতে পারো আর ডিমের ঝোলেও দিতে পারো, খেতে খুব সুন্দর হয়। এটা আমি এখানে এসে শিখেছি, আগে আমি জানতাম না, আগে ভাবতাম কীরকম খেতে হবে কে জানে, তো খেতে সত্যি সুন্দর হয়। আর তাতে এখন বাইরে দুষ্টুমি করছি মায়ের সাথে। তো চলো রান্নাটা আমি ঝটপট করে সেরে নিই, কারণ বাবা খাবার নিতে আসবে। তো তারপর তাদেরকে আমি চান করাবো, তো সব কাজ আমি কমপ্লিট করে তারপর আমি তোমাদেরকে তাদের গ্রাউন্ডের কালেকশন দেখাবো। Wish all the hashtags, likes and tweets would find a way to get lost. Yeah, and when I pull up to the... Hi friends, good evening. তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবার আমি ভিডিওটা কন্টিনিউ করছি। আর তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমি তাঁতের গ্রাউন্ডের কালেকশন দেখাবো। তো দেখতে পাচ্ছ পেছনে সব রাখা আছে, আর তাঁতে যখন ঘুমোচ্ছো তখনই আমি ড্রেসগুলো বের করেছি ওর। তো ওকে যখন আমি ঘুম থেকে ডাকি, ঘুম থেকে উঠে ও এত খুশি, ভাবছে হয়তো ঘুরতে যাবে জামাগুলো পরে। তো তোমাকে দেখাচ্ছে মানে ওটা পরেও বাইরে যাবে। হ্যাঁ, তো ও আজকে খাওয়ার সময়তেও কোনো ডিস্টার্ব করেনি, চুল ছাড়ানোর সময়তেও কোনো ডিস্টার্ব করেনি, কারণ এমনিতেও ওর চুলে হাত দিলে ও খুব রেগে যায়। হ্যাঁ, মানে খুব কান্নাকাটি করে, কিন্তু আজকে একটু কোনো কান্নাকাটি করেনি। ও জামাগুলো দেখে এতটা খুশি হতে যায়, কিছু বলারই নেই। তো তারপরে তোমাদেরকে এক এক করে আমি দেখি তাঁতের গ্রাউন্ডের কালেকশন। তো এই যে এটা হলো রেড গ্রাউন্ড, এটা ওর অন্নপ্রাশনে ওর মামা ঘর থেকে দিয়েছিল এটা। তো এগুলো পরে যে ফটোগুলো আছে সেগুলো আমি ফটোগুলো এখানে দিয়ে দেবো, তো তোমরা দেখে নিও যে এগুলো পরে ওকে কেমন লাগছিল। তো এইটা যখন পড়েছো তখন হাঁটতে পারতো না, তো আমার তখন বসেই থাকতো, তো হাঁটলে মনে হয় এগুলো পরে বেশি ভালো লাগবে। তো আমার মানে অনেক দিনের খুব ইচ্ছে ছিল যে আমার যখন যেন বাচ্চা, যখন যেন একটা মেয়ে হয় ছোট্ট মতো, তো তাকে আমি এরকম গ্রাউন্ড ড্রেস পরাবো। তো যাই হোক, ভগবান সেটা আমার ফুলফিল করেছে। এটা ওকে আগের বছর পুজোতে এখান থেকে দিয়েছিল, মানে আমার শ্বশুরমশাই দিয়েছিল, ওর দাদু ভাই এটা দিয়েছিল। এগুলো এখন পরে হাঁটলে বেশি ভালো লাগে তখনকার থেকে, তো দেখা যাক পুজোর সময় পরাতে পারি কি না। তো এটা হলো সেকেন্ড। এটা বার্বি ডল টাইপের, মানে এখানটা এলাস্টিক দেওয়া আছে আর এখানটা এরকম ঘের আছে। এটা একটুখানি নরম নরম টাইপের, এটা দিয়েছিল ওর বড় দিদি। এটার অতটা ঘের নেই, বাট এটাও খুব নরম। এটা এখনো মানে নতুন পুজোতে এগুলো মানে পরবে। তো এই জামাটার সাথে পরার জন্য ব্লু কালারের হেয়ার ব্যান্ড খুলছিলাম, বাট পাইনি। আর ও হেয়ার ব্যান্ড পরতেও পছন্দ করে না, তো ক্লিপ নিয়েছি। তো দেখা যাক পুজোর সময় তোকে কেমন করে সাজায়। তো এগুলো এখনও নতুন আছে, তো আর এই এই জামাগুলো এখনও অনেকটা বড়, মানে এগুলো ফিটিং করতে হবে, এতটা করে ফিটিং করলে তবে ওর গায়ে এগুলো বসবে। তো এবছর পুজোতে ওকে এইটা পরাবো। তোমাদেরকে দেখিয়েও দিলাম যে পুজোর এই একটা ড্রেস, এই যে একটা
এটাও বারবি ডল টাইপের দেখতে, অনেকটা ঘের আছে এটা, নিচে ক্যান ক্যান দেওয়া আছে এটাতে, এটাতেও প্রচণ্ড ঘের আছে। এটাও এখন ট্যাগ ছাড়ানো, মানে এটাও এখন নতুন, এটা ওর অন্নপ্রাশনে, মানে আমাদের পাশে এক দিদি থাকে, তো ওই দিদি এটা দিয়েছিল। এগুলো পরলে পুরো একদম বার্বি ডল টাইপের লাগবে, শুধু যদিও পড়তে মানে কমফোর্টেবল হয়, কারণ ধরে এগুলোর ভেতরটা একটুখানি না কেমন থাকে, একটুখানি মানে নতুন তো একটুখানি খড়খড়ে টাইপের থাকে, যদি পড়তে কমফোর্টেবল থাকে তো দেখা যাক পরাতে পারি। আর পুজোর সময় যদি ঠান্ডা পড়ে যায় তো এগুলো রেড হাইনেক দিয়ে পরাতে হবে, তো সেটা আছে, তো দেখা যাক কী হয়। আর এটার ম্যাচিংয়ে আমার কিছুই কেনা হয়নি, দেখি একদিন বাজার যাব, কবে বাজার যাই কোনো ঠিক হয়নি, তো দেখি হেয়ার ব্যান্ড কিনে নিয়ে আসতে হবে। এটার ম্যাচিংয়ে হোয়াইট কালার হেয়ার ব্যান্ড দিয়ে পড়লে এটা বেশি ভালো লাগবে, তো দেখা যাক কী হয়। ট্যাগগুলো ছাড়ানোও হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত এইটুকুই হয়েছে। তো তোমরা জানিও কমেন্ট বক্সে তোমাদের কোন ড্রেসটা দেখতে সবচেয়ে বেশি ভালো লেগেছে, আর তা থেকে পরে কোনটা বেশি ভালো লাগবে তোমরা সেটাও কমেন্ট বক্সে লিখে জানিও, তাহলে আমি মানে পুজোর সময় সেই ড্রেসটা পরানোর চেষ্টা করবো। বলো পাশে বসে আছে যে ও এগুলো দেখে যে কতটা খুশি তোমাদেরকে আমি বলে বলতে পারবো না, ভিডিও করলে বুঝতে পারতে, ও এগুলো দেখে কতটা খুশি, মানে ভাবছে নতুন জামা পরে আমাকে ঘোরাতে নিয়ে যাবে। বাইরে ঘুরতে কে না ভালোবাসে, আমি তো খুব ভালোবাসি, আমার মেয়েও খুব ভালোবাসে বাইরে ঘুরতে, তো যাই হোক এর মধ্যে একটা ছাড়িয়েও দিল, এই দেখো ফুলটা ছাড়িয়ে দিল। ছাড়িয়ে কোথায় ফেলে দিলো কে জানে, যদি একটু আঠা দিয়ে লাগানো যেত লাগানো হতো, কিন্তু কোথায় ফেলে দিয়েছে কেন খুঁজেও পাচ্ছি না। তখন দিকে এটার দিকে নজর চুমকির দিকে, তার মানে বুঝতেই পারছে যে এগুলো পড়ানোর পরে কি হবে, এগুলো পড়ানোর পরে এগুলো থাকবে। ওই লাল জামাগুলোর সময় তখন ছোট ছিল, তখন অত দুষ্টু ছিল না, বাট এটা পরিয়েছিলাম যখন এটার একটা ফুল এখানে ছিল ওটা ছিঁড়ে দিয়েছে। তারপর একটা রেড কালারের হেয়ার ব্যান্ড কিনে দিয়েছিলাম, কি সুন্দর টাইপের, এখানটাতে ফুল আছে, পালক লাগানো ছিল সেটাও ছিঁড়ে দিয়েছে, কিচ্ছু রাখে না কিচ্ছু রাখে না। যদি একটুখানি বড় হয়ে শান্ত হয় দেখা যাক কি হয়। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কোন ড্রেসটা বেশি ভালো লেগেছে তোমার সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলো না কিন্তু কেউ। তো টাটা বাই বাই, তোমাদের সাথে আবার কথা হবে নেক্সট ভিডিওতে।